এখানে ফায়ার হ্যাজার্ড আছে, এই জিনিসটা কিন্তু ফায়ার সার্ভিস আগেই এটা তারা কিন্তু চিহ্নিত করেছিল, তাদেরকে কিন্তু নোটিশও দেওয়া হয়েছিল, শো কজও করা হয়েছিল। এখন কথাটা হচ্ছে যে অ্যাকশনটা ছিল ঠিক আছে, কথা শুনতেছে না তখন বন্ধ করে দেওয়াটা, কারণ আপনারা জানেন যখন ওইরকম আমরা বন্ধ করতে যাই তখন আবার আপনারাই আবার বলেন কে না ওদেরকে সময় দেওয়া হোক, তারা এটাকে আবার তারা ব্যবসা করতেছে। ওই বিল্ডিংয়ে তো অনেকগুলি ব্যবসাগুলি ছিল, এখন আপনি যদি হঠাৎ বন্ধ করে দেন তাহলে ওখানে অনেক যারা চাকরিজীবী আছে তাদের চাকরিও যাবে, ব্যবসা লস হবে। আমি কিন্তু মনে করি আমাদের সকলকে সচেতন হওয়ার কথা। এখনও কিন্তু এখানে তো আপনার এই বিল্ডিংয়ে শুধু যদি সে বাইরে থেকেও একটা ফায়ার এস্কেপ করে দিত তাহলে কিন্তু আপনার এত লোকজন ক্যাজুয়ালটি হতো না। আর আপনার ফায়ার এস্কেপ করে দেওয়া তো মানে যে ভিতর থেকে যদি সম্ভব নাও হয় আপনি বাইরে থেকে করা যায়, বিল্ডিংয়ের পিছন থেকে করতে পারেন, সাইড থেকে করা যায়, তো সেটা কিন্তু তো এখন আমরা। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আপনার গ্যাস সিলিন্ডারগুলি, এটাও কিন্তু আমরা বারবার আমরা বলছি যে এটা গ্যাস সিলিন্ডার সিএনজি গ্যাস না ব্যবহার করে এলপিজি গ্যাস ব্যবহার করতে, এলপিজিতে এরকম এক্সপ্লোশন কিন্তু হয় না যেরকম সিএনজিতে হয়। তো সিএনজিতে হয় কি আপনার গ্যাসটা কম্প্রেসড হয়, এলএনজিতে কিন্তু কম্প্রেশন লেভেল অনেক কম এলপিজিতে। তো এনিহাও সেটা হয়েছে, আমরা এখন দেখি। আমার মনে হয় যে আমাদের কাছে তো কোন কোন বিল্ডিং আপনার রিস্ক আছে ওটা আইডেন্টিফাইড হয়ে গেছে, আবার জোর দিয়ে ওদেরকে যেন তারা কাজ ঠিক মতন করে সেটার ব্যবস্থা করতে হবে। আর আরেকটা প্রশ্ন যেটা হয়েছে সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলে দিয়েছেন যে তাদের চিকিৎসা তাদের যাদের নিহত হয়েছেন না হতে, হ্যাঁ সেটা আনাউন্স হয়ে গেছে, তো আপনারা তো জানেন কালকে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে তাদের চিকিৎসার খরচাটা সরকার ব্যয় করবে, এবং তার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে যারা আছেন যাদের মাটি দিতে হবে ওরা যদি না পারেন তাহলে সেটারও সরকার ব্যবস্থা করবে।